আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলছে রমজান মাস, সারাদিন রোজা রাখার পর ইফতারে মজাদার কোনো পানীয়তে চুমুক দেবার সাথে সাথেই যেন ক্লান্তি চলে আসে। আর তাই পানীয়টা হওয়া যায় আকর্ষণীয় এবং সুস্বাদু, তেমনই একটি পুষ্টিকর এবং মজাদার পানীয় হলো খেজুরের মিল্কশেক। সৌদি আরবের ইফতারের টেবিলে বেশ জনপ্রিয় এই মিল্কশেকটি। আর এটা তৈরি করাও কিন্তু খুব সহজ, তাহলে জেনে নিন আজকের রেসিপিটি। মিল্কশেকটি করার জন্য প্রথমে নিয়ে নিলাম একটি ব্লেন্ডারে জগ, আর তাতে দিলাম 7টি খেজুর। খেজুরগুলো থেকে আগে থেকেই আমি বীজগুলো বের করে নিয়েছি। এরপর খেজুরগুলোকে 20 থেকে 25 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে খেজুরগুলো অনেকটাই নরম হয়ে যায়, যার ফলে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার দিলাম একটি কলা, গরুর দুধ দিলাম 1.5 কাপ। গরুর দুধ আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে 3 কাপ দুধ জাল দিয়ে 1.5 কাপ করা হয়েছে। মধু দিলাম 1 টেবিল চামচ, দই দিলাম 1/4 কাপ, চিনি দিলাম 2 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার চ্যানেলে আরো অনেক মিল্কশেকের রেসিপি আছে, যার কয়েকটি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। এবার মিশ্রণটি মসৃণভাবে ব্লেন্ড হয়ে গেলে আমি আপনাদের গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। উপরে খেজুরের কুচি দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, তবে এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তাহলে এই ছিল আমার আজকের মিল্কশেকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আমার এমন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে, আর আপনি তাৎক্ষণিকভাবে সেগুলো দেখে নিতে পারেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।